Thank you, Assalamu alaikum. BMT team Dhaka CMH, Epojonto 49 49টি অস্থিমজ্জা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছে। এর মধ্যে 38টি অটোলোগাস এবং 11টি অ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন। বাংলাদেশের ইতিহাসে প্রথম অ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন এই বিএমটি টিম ঢাকা সিএমএইচই প্রথম একুট মাইলোব্লাস্টিক লিউকিমিয়ার উপর সম্পন্ন করেন। বিএমটি টিম প্রথম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার উপর বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন করে সফল হন। তাছাড়াও এই বিএমটি টিম এবং বিএমটি টিমের সকল সদস্যই থ্যালাসেমিয়ার উপর প্রথম বাংলাদেশে অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করে এবং সফল হয়। কিছুদিন পূর্বে আবার হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট একুইট মাইলোব্লাস্টিক লিউকিমিয়ার উপর সম্পন্ন করে এবং সম্পন্ন হয়। এভাবে বিএমটি টিমের সকল সদস্য সঠিকভাবে সফলভাবে সকল অস্থিমজ্জা প্রতিস্থাপন করছে এবং করে যাচ্ছে। ধন্যবাদ স্যার। আমরা যারা অবগত হলাম বিএমটি টিম সম্পর্কে, জানতে পারলাম যে বিএমটি টিম এখন পর্যন্ত 49টা সাকসেসফুল বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করেছে এবং তার মধ্যে স্যার ভেঙে বলেছে 38টি ছিল অটোলোগাস এবং 11টি অ্যালোজেনিক। তো স্যারের কাছ থেকে আমরা এ বিষয়ে আরো ডিটেলস জানবো। তার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের আজকের লাইভটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের এই লাইভ ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। যাদের অস্থিমজ্জা ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ বোন মেরু ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে জানার আছে তারা স্যারের কাছে তো অবশ্যই জানতে পারবেন। আর আমাদের যেটা কর্ড ব্লাড সেল সংরক্ষণ করার ব্যাপারে আপনাদের যত কোয়েশ্চেন আছে, কিভাবে করতে হয়, কেন করতে হয়, আজকে স্যারের কাছ থেকে আমরা সবকিছু ডিটেইলসে জানার চেষ্টা করবো।